লক্ষ লক্ষ প্রশ্নের মধ্যে এরকম অযৌক্তিক ব্যাখ্যা আছে, জাস্ট কিছু লিখতে হচ্ছে, ব্যাখ্যা দিতে হচ্ছে বলে কিছু লেখা লিখে দিছে, যেগুলো আপনার ভ্যালুয়েবল টাইম গুলো ওয়েস্ট করে দিচ্ছে। স্কিল ডেভেলপ করা বিজনেস ভাইভাতে আপনাকে আলাদা করে দাঁড় করিয়ে দিয়ে ওখানে কোনো একটা ইস্যু নিয়ে ইংরেজিতে বক্তব্য দিতে বলবে, এটা প্র্যাকটিস করতে গিয়ে আপনি কাউকে চাকরি প্রার্থীকে দেখছেন? দেখেন নাই। 3 বছর ব্যাপী 4 বছর ব্যাপী একটা স্টুডেন্ট সারা জীবন প্রস্তুতি গ্রহণ করে কি কেন্দ্রিক, প্রিলি কেন্দ্রিক, কি কেন্দ্রিক। আচ্ছা, চাঁদপুরে আমার জীবনে আজকে প্রথম আসা, আমার এক্সপেকটেশন যেমনটা ছিল তার চেয়ে অনেক বেশি উপস্থিতি আমাকে সত্যি মুগ্ধ করেছে। আপনাদের প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা। প্রতিষ্ঠানের প্রচার প্রচারণা কথাবার্তাগুলো শুনে আপনারা যে এসেছেন, আপনাদের রেসপন্ডটা, আজকের আপনার যে উপস্থিতি, এই উপস্থিতি যেন একদিন আপনার সাফল্যের জন্য সূচনা হয়, ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ। তো কথা বলবো, যেহেতু আমি নিজে কিছু কথা আসবে, যে কথাগুলো থেকে আপনার জীবনের মধ্যে যেন একটা বদলাও আসে, একটা পরিবর্তন আসে। তো আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য আপনার করণীয় বিষয়গুলো নিয়ে কিছু সাজেস্টিভ কথাবার্তা বলবো। চাঁদপুর সদরের ইয়াংস্টারদেরকে স্বাগত জানিয়ে আমি আমার কথা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আবারও বলছি আল্লাহর নামে শুরু করছি। আমরা এখানে কয়েকটা পয়েন্ট পেয়েছি, পয়েন্টগুলোতে আমি আসবো। তবে প্রাইমারিতে যে কথাগুলো বলে আমি কথা শুরু করতে চাই, সেই কথাটা হচ্ছে অনার্স পাস করা বা এখানে যারা আছি আমরা, যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়ুন না কেন, যে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড হোক না কেন, আপনার পক্ষে বিসিএসের মতো অথবা সরকারি ফার্স্ট ক্লাস একটা চাকরি পাওয়ার জন্য যে একটা জার্নি, এই জার্নিটার আপনার করণীয়গুলো নিয়ে কথা আমি বুঝতে পারছি কিনা। তো চাকরি মানে চাকরি বা জবের জন্য যে প্রিপারেশন, এই জব হলে জবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষা কোনটা? বিসিএস। এই বিসিএস পরীক্ষাটা একমাত্র ভালো চাকরি পাওয়ার পরীক্ষা। তার প্রমাণ হলো গত 3 দিন আগে এই 3657 জন নন ক্যাডার চাকরি পেয়েছে বাংলাদেশে। এমন কোনো প্রাইমারি শিক্ষক নিয়োগ ছাড়া, প্রাইমারি শিক্ষক নিয়োগ ছাড়া সরকারি একটা চাকরি দেখান, একটা পরীক্ষা দেখান, যেখানে 3 বছরে এত মানুষ একসাথে নিয়োগ হয়েছে, আর নেই। কথা বলছেন কিনা? এখানে বিসিএস এর মধ্যে বিসিএস ক্যাডার হয়েছিল প্রায় 2200 জন, 2200+ এই সংখ্যা, এত মানুষ একসাথে চাকরি পায়। বিসিএস পরীক্ষাটা চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে সহজ পরীক্ষা। কেন বলছি স্যার এত কম্পিটিটিভ পরীক্ষাকে সবচেয়ে সহজ কেন বলছেন? আমাকে একটা পরীক্ষা দেখান যে পরীক্ষায় একসাথে 18,000 মানুষ প্রিলিতে পাশ করে, আছে আর কোথাও? তাহলে এখানে যত দেখতে যত কম্পিটিশনটা বড় মনে হয়, আসলে এখানে সবচেয়ে সহজ, একসাথে 4 লাখ মানুষ পরীক্ষা দেয়। এই 4 লাখ মানুষের মধ্যে কিন্তু একটা সময়ে দেখা যেত 20,000 মানুষ মোটামুটি প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এখানে এই 20,000টা ধরুন এখানে কত হাজার, 40,000 মানুষ আছে যারা, আমরা কোচিং চালাই বাংলাদেশে কয়টা কোচিং আছে, কোচিংগুলোতে কি পরিমাণে স্টুডেন্ট পড়াশোনা করছে তার একটা রেশিও হিসেব করলেই বোঝা যায়, এর বাইরে খুব একটা স্টুডেন্ট নেই। আপনি বাংলাদেশে একজন ক্যাডারও পাবেন না যে কোচিং ছাড়া ক্যাডার হয়েছে। যদি কেউ কোচিং ছাড়া ক্যাডার হয়েছে এমন কোনো ভিডিও দেখেন, আপনি খেয়াল রাখবেন সে একসাথে 2-3টা কোচিংয়ে কোচিং করছে বলে কার নাম ধরবে তাই সে বলছে না, সত্য কথা, এখানে কোনো মিথ্যা নেই। কোচিং ছাড়া একজন ক্যাডারও হয়নি। তো এখন কোচিংয়ের সাথে কানেক্টেড মানুষগুলাই কিন্তু ক্যাডার হচ্ছে, কারণ এখানে একটা কম্পিটিশনের জায়গা, কম্পিটিশনে এগিয়ে থাকবার জন্য কম্পিটিশনটা যেই ধরনের, যেই ধাঁচের, যে এক্সাম ভালো করবার জন্য এক্সাম ওরিয়েন্টেড একটা প্রিপারেশনের ব্যাপার আছে। তা এখন পরীক্ষাটা কি? তাহলে এখানে আপনার কাছে প্রতিযোগিতা করতে হয় কয় হাজার মানুষের সাথে? 40,000। 40,000 মানুষের মধ্যে অনেকগুলো বিসিএসে দেখা গেছে 18,000+। আর তাহলে এই যেখানে 40,000 অ্যাকচুয়াল ক্যান্ডিডেট, ওখান থেকে প্রায় 50% মানুষ, অলমোস্ট 50% মানুষ প্রিলি কোয়ালিফাই করছে, এরকম আর একটা পরীক্ষা কি আপনি দেখাতে পারবেন? না। এখন সুতরাং বিসিএসটা সহজ, এর জন্য যে জিনিসটা দরকার, এই জিনিসগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সুপরিকল্পিত প্রস্তুতি। সুপরিকল্পিত প্রস্তুতি আপনাকে সকলে বলে। এখন সুপরিকল্পিত প্রস্তুতি বা কনস্ট্রাকটিভ প্ল্যানের কথা অনেকে বলবে, কনস্ট্রাকটিভ প্ল্যানটা কি সেই কথাটা কেউ বলে না। অ্যাকচুয়ালি কনস্ট্রাকটিভ প্ল্যানটা কি? এবার খেয়াল করেন, এই যে বিসিএসটা, বিসিএস হচ্ছে আপনাকে প্রথমে পাস করতে হবে কি? প্রিলি। প্রিলিতে আপনার মার্কস কত? 200। এরপরে আপনার অ্যাকচুয়াল পরীক্ষা কি? রিটেন। রিটেন পরীক্ষায় আপনার মার্কস কত? 900।
যদি আপনার জেনারেল ক্যাডারে আবেদন করেন, ভাইবা ভাইবাতে আপনার মাস কত? 200। এখন আমরা সকলেই একেবারে অলমোস্ট 99%-এরও বেশি মানুষ আপনাকে সবসময় স্বপ্ন দেখায় এই জায়গাটা নিয়ে, ভয় দেখায় এই জায়গাটা নিয়ে, ব্যবসা করে এই জায়গাটা নিয়ে, কথা বলে এই জায়গাটা নিয়ে। আপনি আজকেই একেবারে ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমার কথা রেকর্ড হচ্ছে, এটা ওর ইউটিউবে যাবে। এখন এই কাজটা আপনার শুরু করতে হবে ফ্রম দ্য ভেরি বিগিনিং। আপনার অ্যাকচুয়াল পরীক্ষা এই যে এখানে 200 নাম্বার, 200 নাম্বারের মধ্যে 110 পাইলে যদি কেউ পাস করে, আপনি 110 পেয়েছেন, আরেকজন 190 পাইলো। এখন কোনো কিছু আসে যায় না, কারণ এই নাম্বার কি আপনার রিটেনে যোগ হবে? যোগ হবে না। সুতরাং এখানে আপনি কত পেয়েছেন এই জায়গাটা নিয়ে কোনো কিছু আসে যায় না। আপনার আসল পরীক্ষা কি? রিটেন পরীক্ষা। এই রিটেন পরীক্ষার জন্যই একেবারে একজন প্রার্থীর সূচনা থেকে প্রস্তুতি নিতে হবে, এই স্লোগানটা নিয়েই বিশেষ হেল্পলাইনের জন্য। আমরা স্টুডেন্টদেরকে পড়াবো অ্যাকচুয়াল পড়া, ক্যাডার হওয়ার জন্য আপনার এখন এই যে ছোট বাচ্চা বা এখন এই বয়সের যে ছেলে, এই ছেলেটা আমি পর্যন্ত আসবার জন্য আমার সাথে তার যে গ্যাপ, এই গ্যাপগুলো ফুলফিল করবার কাজ করতে হবে। 900 নাম্বার। এখন দেখেন এই যে বাংলা, এখন বাংলাকে আপনার বিগত বছরের কিছু প্রশ্ন মুখস্থ করা, প্রশ্ন সলভ করা, যেমন একটা খুব প্রচলিত রং একটা ট্রেন্ড সম্পর্কে আমি আপনাকে ধারণা দিচ্ছি। ভেরি প্রাইমারিলি একটা স্টুডেন্টকে সকলেই কি বলে, এখানে কেউই বাচ্চা না, একেবারে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হলেও এই ধরনের একটা ভিডিও হলে আপনি শুনেছেন, জব সলিউশন পড়লে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়। গলত, এ কথা কেউ বলে না, গলত। আমি কেন গলত ব্যাপারটা আমি আসবো, আমি একটু করে ইঙ্গিত দিচ্ছি। ধরুন মনে করেন এমসিকিউ এবং তার সলিউশন পড়া, এমসিকিউ এবং তার সলিউশন পড়া। এখন ভালোভাবে খেয়াল করবেন, এই বইটা আপনি নিলেন, এই বইয়ের মধ্যে কি আছে, বিগত বছরের প্রশ্ন আছে এবং প্রশ্নগুলো ব্যাখ্যা করা আছে। পড়ার পদ্ধতিটা এই জায়গায় ভুল হচ্ছে। যদি আপনি একটা প্রশ্ন পড়েন, প্রশ্নটার সমাধানটার জন্য যে ব্যাখ্যাটা দেওয়া আছে, এই ব্যাখ্যাটা যদি আপনি পড়তে থাকেন ইনস্ট্যান্ট, আপাত দৃষ্টিতে তাৎক্ষণিকভাবে আপনার কাছে খুব ইফেক্টিভ মনে হবে, ও এটা একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা সলভ করলাম, এই কোয়েশ্চেন সম্পর্কে আরো কিছু তথ্য জানলাম, এখান থেকেই তো কমন চলে আসবে। এবং এই কথাটা অনেকেই বলবে, ভালো কথা বলছেন কিনা, এখানে ব্যাপারটা ভুল কোথায়, আমি কথাটা ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে আপনার মাথায় ক্লিক করবে। ব্যাপারটা কিরকম, এই যে দেখুন, ধরুন এটা আমার লেখা একটা বই, এটা একটা ক্যাটালগ বই। এখন এই সাবজাংটিভ, এই চ্যাপ্টারটা দিয়ে সাবজাংটিভের উপরে বিগত বছরের 50টা প্রশ্ন দিলাম, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দিলাম, আপনি ব্যাখ্যাগুলো পড়ছেন, এটা একটা পড়ার ধরন এবং এই ধরনটাই খুব বেশি পপুলার। হ্যাঁ, এই সাবজাংটিভ টপিক থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ধরুন 4 ধরনের। সাবজাংটিভ থেকে প্রবলেম ক্রিয়েট করা যায় কয় ধরনের? 4 ধরনের। এই সাবজাংটিভ থেকে আপনি প্রশ্ন পড়েছেন 12টা প্রশ্ন ব্যাখ্যা সহ পড়েছেন। এই 12টা প্রশ্ন ব্যাখ্যা সহ পড়তে আপনার যে পরিমাণ সময় যাচ্ছে, এই 12টা প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে এই 4টা প্রবলেম থেকে যে কোনো 2টা প্রবলেম রিলেটেড প্রশ্নগুলো আসছে। দেখা যাচ্ছে 1 নাম্বার ছিল এক নাম্বার প্রবলেম রিলেটেড, 2 নাম্বার ছিল 1 নাম্বার প্রবলেম রিলেটেড, 3 নাম্বার ছিল 2 নাম্বার প্রবলেম রিলেটেড, এরপরে বাকিগুলো আবার 1 নাম্বার, আবার 2 নাম্বার, আবার 1 নাম্বার, আবার 2 নাম্বার। তাহলে এখানে প্রবলেম আছে কয় ধরনের? রেসপন্স লাগবে, এখানে প্রবলেম আছে কয় ধরনের? 4 ধরনের। কিন্তু আপনার 12টা প্রশ্ন ব্যাখ্যা সহ এখানে কয় ধরনের প্রবলেম পেয়েছেন? 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। এবং আপনি 12টা প্রশ্ন পড়ার সময় বারবার কয়টা জিনিস পড়ছেন? 2টা। বারবার কয়টা জিনিস পড়ছেন? 2টা। এখন এই প্রবলেম 4টা থেকে যদি বাকি 2টা থেকে প্রশ্ন আসে, আপনি কি পারবেন? পারবো না। এখন বারবার, এখন দেখা যাচ্ছে 12টা প্রশ্নের মধ্যে 12টা প্রশ্ন ব্যাখ্যা সহ পড়েছেন, 12টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন ছিল যে কোনো 1টা প্রবলেম রিলেটেড। এখন 1টা প্রবলেমকে আপনি বারবার পড়েছেন, বাকি 2টা প্রবলেমকে একবারও পড়েন নাই, আর 1টা প্রবলেম একবার পড়ছেন। তাহলে পরে ওখান থেকে যদি বাকি 2টা প্রবলেম থেকে প্রশ্ন আসে, আপনি কি পারবেন? এখন 12টা প্রশ্ন ব্যাখ্যা সহ পড়তে যে পরিমাণ এফোর্ট এবং সময় আপনি দিয়েছেন, তার 10 ভাগের 1 ভাগ যদি সময় দিতেন, এই 4টা প্রবলেমকে সলভ করার মতো পদ্ধতি শিখবার যোগ্যতা কিন্তু আপনার আছে। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? সুতরাং কোনো একটা প্রবলেম যদি আপনার, ওই যে একটা কথা আছে না, মাছ ধরা যদি তোমার শিখিয়ে দিই তুমি সারা জীবন মাছ ধরে খাইতে পারবা, আমি তোমার যদি একটা মাছ দিই, 1 কেজি মাছ দিয়ে তুমি 1 বেলা খাইতে পারবা, তাহলে এই 1টা প্রশ্ন সলভ করা মানে একটা একটা মাছ কিনে দেওয়া। এই জন্য মাছ ধরা শিখতে হবে, কীভাবে প্রবলেমগুলো সলভ করতে হয়। এখন এবার আসেন আপনার প্রস্তুতির
মগজে চেঞ্জ আসতে হবে আমার কথা শুনে, আমার কথা শুনে কিছু কথা শুনলাম চলে গেলাম, এদিকে শুনলাম এদিকে বের হলাম, এরকম না। এখান থেকে শিক্ষা নেবেন, আমল করতে হবে, কাজে আসবে, কাজে আসবে বাংলা। এটা একটা বিষয়। এখন বাংলার প্রস্তুতিকে আপনি কি মনে করেন, বাংলার প্রস্তুতিকে আপনি মনে করেন সমাজ সন্ধির থেকে কিছু বিগত বছরের প্রশ্ন দেখে, যেমন ধরুন আপনার পরীক্ষার পড়ার ধরনটা কিরকম, একটা শুদ্ধ বানান, অবশ্যই পরীক্ষা আসবে। এখন আপনি একটা গাইড কিনছেন, গাইড কিনে ওখানে বিগত বছরের বিগত 30 বছরের যত পরীক্ষার প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন দিল, এখন প্রশ্নটা শুদ্ধ বানানটা মুমুর্ষু 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 শুশুর 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 আপনি শিখছেন। দিস ইজ হাউ ইউ ইউজুয়ালি ডু, এভাবে আপনি করেন অ্যাকচুয়ালি, ঠিক না? কিন্তু এই এখানে যদি 30 বছরের বিগত বছরের প্রশ্ন যদি মনে করেন 500টা শুদ্ধ বানানের অনুশীলন আছে, 500টা শুদ্ধ বানানের অনুশীলনে যে পরিমাণ এফোর্ট আপনি দিবেন তার 500 ভাগের 1 ভাগ সময় দিলে বানানের নিয়মের মধ্যে নিয়ম আছে 13টা, 13টা নিয়ম যদি আপনি শিখতেন এবং প্রত্যেকটা নিয়মকে ইমপ্লিমেন্ট করতে আপনি জানতেন, এই 500 বানানের মধ্যে কোনো একটা বানানো আপনার প্রবলেম হতো না। বুঝতে পারছি কিনা? কিন্তু আপনি শিখেন বিগত বছরের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, এবং প্রিলিমিনারিতে 200 নম্বরের জন্য আপনি সময় পান 12 মাস থেকে 3 বছর। একটা স্টুডেন্ট যদি সেকেন্ড ইয়ার থেকে প্রস্তুতি শুরু করে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এরপরে প্লাস এই পুরো সময়টা জুড়ে সে কী পড়ে, এমসিকিউ পড়ে, বলেন কী পড়ে, এমসিকিউ পড়ে, এবং সে প্রস্তুতি হিসেবে কাকে প্রস্তুতি মনে করে, জব সলিউশন বা এমসিকিউকে, এমসিকিউ পড়া, শুধু জব সলিউশন দোষ দিয়ে না, জব সলিউশন লাগবে, কেন লাগবে, কীভাবে লাগবে ওটাও পড়বো, ওটা কেমনে পড়বো আমি বলবো। বুঝতে পারছি কিনা? জব সলিউশন বাদ দিতে বলি নাই, কিন্তু আবার আবার বললেন না যে জব সলিউশন না পড়তে বলছে, পড়তে হবে, কিন্তু পড়ার ধরনে পার্থক্য। ওটা কখন পড়বেন, ওটা কখন পড়বেন, যখন আপনার মনে করেন ইংলিশে চ্যাপ্টার আছে 10টা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রবলেমগুলো কীভাবে আসে এবং প্রত্যেকটা প্রবলেমকে প্রবলেমের মৌলিক ইনস্ট্রাকশনগুলো আপনার আয়ত্তে চলে আসছে, এবার আপনি এক্সারসাইজ করেন, ওখানে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে আপনি পদে পদে পরতে পরতে আপনি ধরতে পারবেন এই ব্যাখ্যাটা যৌক্তিক না, এখানে এটা এইভাবে ব্যাখ্যাটা এরকম হবে, কারণ প্রবলেমটা তো আপনি জানেন। বুঝতে পারছি কিনা? লক্ষ লক্ষ প্রশ্নের মধ্যে এরকম অযৌক্তিক ব্যাখ্যা আছে, জাস্ট কিছু লিখতে হচ্ছে, ব্যাখ্যা দিতে হচ্ছে বলেই কিছু লেখা লিখে দিছে, যেগুলো আপনার ভ্যালুয়েবল টাইমগুলো ওয়েস্ট করে দিচ্ছে। আমি বুঝতে পারছি কিনা? এখন আসেন তাহলে, 3 বছর ব্যাপী 4 বছর ব্যাপী একটা স্টুডেন্ট সারা জীবন প্রস্তুতি গ্রহণ করে কি কেন্দ্রিক, প্রিলি কেন্দ্রিক, কি কেন্দ্রিক, কিন্তু আসলে কি প্রিলিতে চাকরি হবে, হবে না, চাকরি হবে কি দিয়ে, রিটেন দিয়ে এবং ভাইবা দিয়ে এবং কি দিয়ে। এখন আপনি কি বাংলাদেশে কোনো প্রার্থীকে দেখেছেন বিসিএস এর ভাইবা দিতে হবে এই জন্য আমার ল্যাঙ্গুয়েজ ইফিসিয়েন্সি বাড়াবার জন্য আমি ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করছি এমন কাউকে দেখছেন? দেখেন নাই? আপনি প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করা বিসিএস ভাইবাতে আপনাকে আলাদা করে দাঁড় করিয়ে দিয়ে ওখানে কোনো একটা ইস্যু নিয়ে ইংরেজিতে বক্তব্য দিতে বলবে, এটা প্র্যাকটিস করতে কি আপনি কাউকে চাকরি প্রার্থীকে দেখছেন? দেখেন নাই? বাংলাতে আপনার রচনা লিখতে হবে 50 নম্বরের, এখানে বাংলায় রচনা লিখতে হবে কত নম্বরের, 50, তাহলে 50 মার্কসের একটা রচনা লিখার জন্য ইন্টারমিডিয়েট এজার নিবের ট্রেন যে রচনা লিখছিলেন ওই রচনা লিখলে কি আপনি 50 নম্বর পাবেন? এখন রচনার দক্ষতা বাড়াবার জন্য বাংলা ভাষার গাঁথুনি নিয়ে কাজ করতে কি আপনি কাউকে দেখছেন? তা আপনি ক্যাডার কেমনে হবেন, ক্যাডার কেমনে হবেন? চিরঙ্গে যেদিন গত 41-এর রেজাল্ট দেওয়ার পরে 3টা ছেলে আমাকে সালাম করতে আসছে, ক্যাডার হওয়ার পরে মিষ্টি নিয়ে সালাম করতে সবাই আসে না, এরা একটু ফার্স্টে খুব আর্লি আসছে, মানে রেজাল্ট দিছে গত রাতে সন্ধ্যায়, তারপর দিন ঘুরে ঘুরে ঘটনাচক্রে আমিও অফিসে ছিলাম, মিষ্টি নিয়ে আসছে 3 জন আলাদা আলাদা মিষ্টি। এরা আমাদের আবাসিক স্টুডেন্ট টাইপের স্টুডেন্ট, সবসময় লাইব্রেরিতে থাকতো, বাই নেম তাদেরকে আমি ক্লিয়ারলি চিনি, একজন আমার দূর সম্পর্কের আত্মীয়ও বটে। ওই দিন বিকেলে সেমিনার ছিল,